কিছুদিন আগেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল রাজ্যকে, এমনকি উত্তরবঙ্গে শিলাবৃষ্টিও হয়েছিল। স্বাভাবিকের থেকে অনেকটা কমেছিল উষ্ণতার পারদ, তবে এখনই আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় রাজ্যের 2 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলা জুড়ে তাপমাত্রা শুকনোই থাকবে এবং আকাশ পরিষ্কার থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে ক্রমেই চড়ছে রাজ্যের উষ্ণতার পারদ, বেলা বাড়তেই বেশ গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গবাসীর। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, যদিও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে তাপমাত্রা এবার থেকে বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে কলকাতায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, তবে এটা আগামী 2 থেকে 3 দিনে তা 34 থেকে 35 ডিগ্রিতে গিয়ে পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।